বাজে সন্ধ্যে ঠিক 6টা। তো এখন তোমাদের কাছে এসেছি, তার কারণ আছে একটা, সেটা হলো যে আমার হাজবেন্ড বোম্বে গেছিল তোমরা জানতে সবাই, তো ওখান থেকে ও সবার জন্য কিছু গিফটস নিয়ে এসেছে, শপিং করেছে কিছু কিছু না কিছু সবাইকে দেওয়ার জন্য। তো ও দুপুরবেলায় চাইছিল ওটা সবাইকে দিয়ে দিতে, কিন্তু আমি ওকে বললাম যে ওগুলো স্যানিটাইজ করে রাখা থাক, যেহেতু তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বার, তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের জন্য কি এনেছে সবার জন্য সেটা দেখানোর জন্য। তো তোমরা সবাই হাই করে দাও একবার। তো এবার তাহলে সবাই মিলে দেখে নিই যে আমাদের সবার জন্য কি এনেছে না এনেছে, তোমাদের সাথে শেয়ার করছি। তুমি সত্যি খুব সুন্দর হয়েছে ড্রেসটা, দেখি বাবু সামনে একটু দাঁড়াও, একদম পারফেক্ট, সবাই দেখো কি সুন্দর ঐতিহ্যের বাবা একদম ঠিকঠাক সাইজে নিয়ে এসছে। আমি তো ভাবছিলাম কি জানি বের করলো যখন যে কি জানি ছোট হবে না বড় হবে বুঝতে পারছিলাম না, বড় হবে ভেবেছিলাম, এটা একদম ঠিক আছে, বা বেশ সুন্দর। তোমার গিফট তুমি ধরো। আমার দিদির জন্য। বাহ, থ্যাংক ইউ। কি আছে এর মধ্যে? ফোর বক্সটা আমি খুলে দেবো, এখানে 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 আটকানো আছে, কিছু একটা সিল করা আছে প্যাকেটটা। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখনো অবধি ঐতিহ্যার হয়েছে আর ঐতিহ্যার পিপিটা হয়েছে দিয়েছে। তো দেখ এটা উপর চাবিটা খুলে দিদি ভাই বন্ধুরা দেখা দিদি ভাই। কাজু, কেশর, কাজু আছে, কেশর আছে, আর গাজরের বরফি আছে। দাও সব কিছু ফ্লেভারের বরফি। বাহ দারুণ সুন্দর। আর ওটা কি? স্ন্যাক্স, স্ন্যাক্স, একটা স্ন্যাক্স। বেশ ভালো দেখতে পাচ্ছ তোমরা, এটা ওর দিদির জন্য এনেছে, ও সামনে থেকে দেখাচ্ছে, দেখো সবাই। ওমা পেছনে একটা মাস্কও আছে আমার, এটার সঙ্গে ম্যাচিং করা, বাও কি সুন্দর, এটার সঙ্গে আমার ম্যাচিং করে একটা মাস্কও দিয়ে দিয়ে দিয়েছে। এটাও আরেক ধরনের স্ন্যাক্স, দুটো স্ন্যাক্সের প্যাকেট,
আর দেখছি 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 খুলি তো সিলটা না খুললে কি করে বুঝবো কি আছে সবাই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার জন্য সবাইকে দেখাতে পারছি মিষ্টি বিভিন্ন ধরনের, বা খুব সুন্দর বেশ ভালো সাজানো মিষ্টিগুলো। আর মিষ্টি আমার ভীষণই ফেভারিট, তো আমার হাজবেন্ড জানে বলেই মনে হয় আরো মিষ্টি নিয়ে এসেছে। এটা গোলাপের পাপড়ি দিয়ে তৈরি, এটা তাই ওই জন্য ওয়াও খুবই সুন্দর। গাইস দেখো এটা পুরো মানে একদম অর্গ্যানিক, পুরো রোজের পাপড়ি দিয়ে পুরো জিনিসটা তৈরি, মিষ্টি বেশ সুন্দর দেখতে পাচ্ছ তোমরা, গোলাপের পাপড়ি দিয়ে পুরো মিষ্টিটা তৈরি দেখালাম, খুব ভালো। না ব্যাগে হাত দিচ্ছ বলে কিছু আরো আছে আমি জানি, টপ দেখো গাইস, টপটা দেখো পিচ কালারের একটা টপ, দাঁড়াও একটু দেখাই তোমাদেরকে, দেখতে পাচ্ছ পিচ কালারের একটা টপ এনেছে আমার জন্য ফুল স্লিভ, বেশ সুন্দর। ও আরো একটা, বাহ বাহ এটা তো খুবই সুন্দর, এটা একটু গ্রে অ্যান্ড হোয়াইটের ওপর কম্বিনেশনে, দেখো এটাও আর একটা টপ, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এটা কি? ও পারফিউম, বা পারফিউমও এনেছে একটা আমার জন্য, তো এটা দেখতে পাচ্ছ। আর কি দেখাবো, এই দুটো টপ, বাট এর ওপরের ক্যাপটা কোনোভাবে লাগেজ ব্যাগে বা কোথাও রয়ে গেছে জানি না, সেটা রয়েছে। থ্যাংক ইউ। আর কিছু আছে? আরো কিছু ব্যাগটা দিচ্ছ, আমি ভাবছিলাম যে হয়তো আরো কিছু আছে, এটা স্ন্যাক্সের ব্যাগ না? ঠিক আছে আমরা স্ন্যাক্সগুলো এটার মধ্যে মিষ্টিগুলো এর মধ্যে রাখতে পারি। আমারও খুব পছন্দ, ভীষণ ভালো হয়েছে গিফট। আচ্ছা বন্ধুরা তোমাদের এটা কেমন লাগলো? আমাদের এই এত সুন্দর গিফট আমার ভাই আমাদের করেছে, তোমাদের যদি সত্যিই খুব ভালো লাগে প্লিজ কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা করবে। অ্যাকচুয়ালি তোমাদের সাথে এটা শেয়ার করলাম কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তো তোমাদের সাথে শেয়ার না করলে আমার মোটেই ভালো লাগতো না, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। যদি সত্যিই ভালো লাগে আমার ব্লগ দেখতে, যদি তোমাদের সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও আর শেয়ার করো। Bye-bye. Bye-bye. Bye-bye.